হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নবরণ অনলাইন অ্যান্ড স্টুডিও আপনার যদি শালি জমি থাকে এবং পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেতে পারেন এই কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই আবেদন করেননি বা অনেকে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু টাকা নিজের অ্যাকাউন্টে পাচ্ছেন না তো এই টাকা কোথাও আটকে আছে কি না বা আপনার ফর্ম ফিল আপে কোথাও ভুল আছে কি না বা যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা কীভাবে নতুনভাবে ফর্ম ফিল আপ করবেন তার সমস্ত কিছু এই ভিডিওটিতে আলোচনা করা হবে তার সবার আগে আপনারা এমন ধরনের তথ্য পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তারা সরাসরি নিজেদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়েছে কিনা অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন তার জন্য নিচের ডেস্ক্রিপশানের দেওয়া লিঙ্ক থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসুন কৃষক বন্ধু ডট এখানে আপনারা একটি অপশান পাবেন যেটি হলো নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে গিয়ে ক্লিক করুন তো এই অপশানে আসার পরে আপনারা নিজেদের ভোটার কার্ড দিয়ে নিজেদের নথিভুক্ত তথ্য চেক করতে পারবেন যারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করেছেন তারা এখানে নিজেদের ভোটার কার্ড দেবেন তারপর আই অ্যাম নট রোবট মাঝে মধ্যে এখানে ক্যাপচা ভেরিফাই করতে হয় সেটাও আপনারা কমপ্লিট করলে সরাসরি দেখতে পাবেন নিজেদের ডিটেলস তো এখানে আই অ্যাম নট রোবট এটা সাকসেসফুল হওয়ার পর পাশে সার্চ অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন সার্চ অপশানে গিয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এ আইডি কে বি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড এবং স্ট্যাটাস তো এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কে বি আইডি কৃষক বন্ধু আইডি দেয়নি এবং সবার লাস্টে দেখুন ট্রানজেকশান স্ট্যাটাস ট্রানজেকশান স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত এখানে পেন্ডিং রয়েছে তো ট্রানজেকশান স্ট্যাটাসও আপনারা এখান দিয়ে চেক করে নিতে পারবেন যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তারা কি করবেন তারা নিজেদের শালি জমি থাকলে এবং সেই জমি যদি রেকর্ড হয়ে থেকে থাকে তাহলে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন দিতে পারবেন তো কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আপনাদের যে নথিগুলো প্রয়োজন হবে সেগুলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সবার আগে তোমাদের প্রয়োজন হবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দু কপি ফটো ব্যাংকের বই এবং জমির পর্চা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দু কপি ফটো ব্যাংকের বই এবং জমির রেকর্ড পর্চা তো এই সমস্ত ডকুমেন্টসগুলোতে আপনার নাম কিন্তু একই রকম থাকতে হবে তাহলে কিন্তু কৃষক বন্ধুতে আশা করি যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের টাকা পেতে কোনো সমস্যাই হবে না আর ব্যাংকের বইয়ে তোমাদের অবশ্যই কে করা থাকতে হবে ব্যাংকের বইয়ে কে করা থাকতে হবে অ্যাপ্লিকেশনের সময় নিউ আইএফএসসি কোডটা ব্যবহার করতে হবে তো বোঝা গেল যারা কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত টাকা পাননি তারা সরাসরি গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন ভাবছেন তারা এই ডকুমেন্টসগুলো নিয়ে যান এবং দুয়ারে সরকারে গিয়ে আবেদন করুন তো আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে আপনারা নিজেদের পরিজনের কাছে এই ভিডিওটি শেয়ার করুন তাদেরকে জানান যে এই কৃষক বন্ধু প্রকল্পে তারাও আর্থিক সুবিধা কীভাবে পেতে পারে থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে